সবাইকে স্বাগতম আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ কামরুজ্জামান সর্দার তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব নবম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের মূলধন ও মুনাফাজিত লেনদেন এই টপিকটি নিয়ে এই অধ্যায় শেষে আমরা শিখতে পারব। মূলধন ও মুনাফাজিত লেনদেনের ধারণাটা আমরা ব্যাখ্যা করতে পারব। মূলধন ও মুনাফাজিত লেনদেনের পার্থক্য নিরূপণ করতে পারব। মূলধন ও মুনাফাজিত লেনদেনের পার্থক্যকরণের প্রয়োজনীয়তাটা আমরা বুঝতে পারব লাভ ক্ষতির পরিমাপ এবং আর্থিক বিবরণী প্রস্তুতকালে মূলধন ও মুনাফাজাতীয় লেনদেন সমূহ যথাযথ প্রয়োগ করতে পারব তো শিক্ষার্থীরা যদি তোমাকে প্রশ্ন করি যে একটা ব্যবসা প্রতিষ্ঠান গঠিত হয়েছে সেটা কতদিন চলবে তো তুমি বলবে যে আসলে এটা অনেকদিন চলবে বা অনির্দিষ্টকালের জন্য চলবে আসলে কথাটা ঠিক একটা ব্যবসা প্রতিষ্ঠান আসলে কালভাবে চলবে তাহলে একটা নির্দিষ্ট সময় পর কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানার দরকার হয় বা আর্থিক ফলাফল বা লাভক্ষতি নিরূপণের দরকার হয় এই লাভ ক্ষতি নিরূপণ বা আর্থিক ফলাফল নির্ণয় করার জন্য আমাদেরকে লেনদেনসমূহ বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করতে হয় এটাকে আমরা এই সময়কাল ব্যাপী বা এই সময়ের জন্য যদি আমরা মূলধন লেনদেনকে ভাগ করে ফেলি সেটাকে আমরা বলবো মূলধন জাতীয় লেনদেন এবং মুনাফা জাতীয় লেনদেন তো খেয়াল করে দেখো এখানে আমাদের একটা ছক দেওয়া আছে তো লেনদেন হলো দুইটা দুই ধরনের লেনদেন হিসাবকাল ভিত্তিক দেওয়া আছে একটা হলো মূলধন জাতীয় লেনদেন এবং একটা মুনাফা জাতীয় লেনদেন এবং তোমরা খেয়াল করে দেখো মূলধন জাতীয় যে লেনদেনটা আছে সেটা হলো মূলধন জাতীয় প্রাপ্তি বা আয় এবং একটা হলো মূলধন জাতীয় ব্যয় এবং মুনাফা জাতীয় যে লেনদেনটা আছে সেটা হলো মুনাফা জাতীয় প্রাপ্তি বা আয় এবং মুনাফা জাতীয় প্রদান বা ব্যয় মুনাফা জাতীয় লেনদেন এবং মূলধন জাতীয় লেনদেন যদি তাদের বিভিন্ন বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা ভাগ করি তাহলে আমরা তিনটা বৈশিষ্ট্যের দিকে ভালো মতো খেয়াল করলে বা তিনটা বৈশিষ্ট্যের দিকে যদি আমরা একটু ভালো মতো দেখতে পারি তাহলে আমরা সুন্দরভাবে মূলধন এবং মুনাফা জাতীয় লেনদেনকে পার্থক্যকরণ করতে পারবো তো খেয়াল করে দেখো প্রথম যে টপিকসটা আছে সেটা হলো লেনদেন সুবিধা ভোগ খেয়াল করে দেখো মূলধন জাতীয় লেনদেনের লেনদেন হচ্ছে সুবিধাভোগ হবে দীর্ঘমেয়াদী কিন্তু মুনাফা জাতীয় লেনদেনটা হবে স্বল্প মেয়াদি লেনদেনের পুনরাবৃত্তি বা সংখ্যা বা লেনদেনটা বারবার কেন ঘটবে কি ঘটবে না সেটা মূলধন জাতীয় লেনদেনের ক্ষেত্রে ঘটবে অনিয়মিত এবং মুনাফা জাতীয় লেনদেনের ক্ষেত্রে পুনরাবৃত্তি বা সংখ্যাটা হবে নিয়মিত টাকা অঙ্কের পরিমাণ সাধারণত মূলধন জাতীয় লেনদেনের অঙ্কের পরিমাণটা হয় একটু বড় এবং মুনাফা জাতীয় লেনদেনের টাকা অঙ্কের পরিমাণটা হয় ছোটো তো শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা মূলধন জাতীয় লেনদেন এবং মুনাফা জাতীয় লেনদেনের এই কথাটা আমরা বলতে পারি যে সকল লেনদেনের ফলাফল এক বছর অপেক্ষা বেশি স্থায়ী টাকা রঙের পরিমাণটা একটু বড় এবং যেটি বারবার বা নিয়মিত কারবারে সংগঠিত হয় না সেটাকে আমরা মূলধন জাতীয় লেনদেন বলতে পারি এবং মুনাফা জাতীয় লেনদেন বলতে আমরা সেই লেনদেনটাকে বুঝবো যে লেনদেনের ফলাফল এক বছরের মধ্যেই সীমাবদ্ধ থাকবে এবং টাকার অঙ্কের পরিমাণটা একটু ছোট হবে এবং কারবারে সেটি বারবার বা নিয়মিত সংগঠিত হবে এটাকে আমরা মুনাফাজাতের লেনদেন বলবো তো প্রথমে আমি এর বিষয়টা যেটা আলোচনা করব সেটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি এবং আয় শুরুতেই বলেছি যে মূলধন জাতীয় লেনদেন হলো সেই ধরনের লেনদেন যে লেনদেনটা এক বছর অপেক্ষা বেশি স্থায়ী হবে অর্থাৎ যদি মূলধন জাতীয় প্রাপ্তি বা আয় হবে তাহলে আমরা একটু ক্লিয়ার করে বলতে পারি যে সকল প্রাপ্তি অনিয়মিত টাকার অঙ্কের পরিমাণটা বড় এবং এক বছর অপেক্ষা অধিক সময়ের জন্য সুবিধা ভোগ করা যায় তাকে আমরা মূলধন জাতীয় প্রাপ্তি বলতে পারবো যেমন এখানে আছে আমাদের ব্যাংক থেকে মূলধন ব্যবসার মূলধন আনায়ন ব্যাংক থেকে ঋণ গ্রহণ কোনো স্থায়ী সম্পদ যেমন জমি দালান কোঠা ইত্যাদি বিক্রয় লব্ধর যে অর্থ এটাই আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি তোমরা মূলধন জাতীয় প্রাপ্তি এবং আয় একই রকম মনে হলেও কিছুটা কিন্তু পার্থক্য বিদ্যমান মূলধন জাতীয় আয় এবং মূলধন জাতীয় প্রাপ্তির মধ্যে পার্থক্যটা হলো এই যে মূলধন জাতীয় প্রাপ্তির একটি অংশ হল মূলধন জাতীয় আয় তো মূলধন জাতীয় আয়টাও প্রতি বছর হয় না উদাহরণটা খুব বেশি নেই এখানে একটা উদাহরণটা দেওয়া আছে একটু খেয়াল করো যদি কোনো যন্ত্রপাতি কয়েক বছর ব্যবহার করার পর যদি বিক্রি করা হয় সেখান থেকেও কিছু আয় হতে পারে ধরা যাক একটি পুরাতন যন্ত্রপাতি বিক্রি করা হয়েছে আশি হাজার টাকা এবং এর ব্যবহার পরবর্তী বর্তমান মূল্য আছে পঁয়ষট্টি হাজার টাকা তো এইখানে যদি মূলধনী আয় হয়েছে আমাদের পনেরো হাজার টাকা অর্থাৎ আশি হাজার থেকে আমরা পঁয়ষট্টি হাজার টাকা বাদ দিয়েছি এখানে খেয়াল করো যে আমরা যন্ত্রপাতিটা বিক্রি করলাম আশি হাজার টাকা সেখান থেকে আমি মোট টাকা পেয়েছি আশি হাজার টাকা এই আশি হাজার টাকা হলো আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি যে মূলধন জাতীয় প্রাপ্তির আশি হাজার টাকাই কিন্তু মূলধন জাতীয় আয় নয় মূলধন জাতীয় আয়টা হলো মূলধন জাতীয় প্রাপ্তি যে আশি হাজার টাকা তার একটা অংশ অর্থাৎ পনেরো হাজার টাকা তো শিক্ষার্থীরা এর পরের অংশটা আমরা চলে যাই এবার আমাদের আছে মূলধন জাতীয় ব্যয় তো সে অনুযায়ী আমরা বলতে পারি যে সকল ব্যয়টা এক বছর অপেক্ষা বেশি স্থায়ী টাকার অঙ্কের পরিমাণটা বড় এবং বারবার বা নিয়মিত সংগঠিত হয় না এমন ব্যয়কেই আমরা বলবো মূলধন জাতীয় ব্যয় যেমন এখানে কিছু ছবি দেওয়া আছে খেয়াল করে দেখো যেমন এখানে একটা বাড়ি কিছু জমি বা গাড়ির ছবি দেওয়া আছে কম্পিউটার ছবি দেওয়া আছে এই জিনিসগুলো হলো আমাদের মূলধন জাতীয় ব্যয়ের ফলে অর্জিত সম্পদ অর্থাৎ স্থায়ী সম্পদ যেমন জমি আসবাবপত্র যন্ত্রপাতি মোটর গাড়ি ইত্যাদি ক্রয় স্থায়ী সম্পদ ক্রয় সম্পর্কিত অন্যান্য খরচ যেমন স্থায়ী সম্পদ ক্রয়ের আমদানি শুল্ক জাহাজ ভাড়া পরিবহন খরচ সংস্থাপন ব্যয় প্রভৃতি এগুলো আমরা মূলধন জাতীয় ব্যয় হিসাবে গণ্য করব তো এখানে উল্লেখ্য যে যে সকল ব্যয়ের ফলে আমাদের সম্পদ সম্পদ সম্প্রসারিত এবং সম্পদের আয়ুষ্কাল বৃদ্ধি পাবে সেটিও মূলধন জাতীয় ব্যয় হিসাবে গণ্য হবে যেমন একটি পুরো মেশিন পুরনো হয়ে যাওয়ার পর দশ হাজার টাকা মূল্যের নতুন যন্ত্রাংশ সংযোজন করে মেরামত করা হলো ফলে মেশিনটি সচলও হলো পাশাপাশি মেশিনটির আয়ুষগুলো বৃদ্ধি পেল অর্থাৎ অতএব যে সকল ব্যয়ের উপযোগিতা বর্তমান হিসাব বছরের পাশাপাশি পরবর্তী একাধিক বছর সময়ে পাওয়া যাবে এটাকে আমরা মূলধন জাতীয় ব্যয় বলবো শিক্ষার্থীরা পরে অংশটা আসি এবার সে আমাদের মুনাফা জাতীয় প্রাপ্তি ও আয় শুরুতেই বলিনি যে সকল প্রাপ্তি বা আয়ের তোমার নির্দিষ্ট সময় পর পর অর্থাৎ নিয়মিত সংগঠিত হয় এবং টাকার অঙ্কের পরিমাণটা হয় ছোট এবং এক বছরের মধ্যেই তার উপযোগিতা শেষ হয়ে যায় এমন আয়কেই আমরা বলবো বা প্রাপ্তিকেই বলবো মুনাফা জাতীয় প্রাপ্তি তো খেয়াল করে দেখো এর এর যে উদাহরণগুলো আছে যেমন পণ্য বিক্রয়লব্ধ অর্থ ব্যাঙ্ক জমা টাকার উপর সুদ প্রাপ্ত বাড়ি ভাড়া প্রাপ্ত কমিশন ইত্যাদি হলো মুনাফা জাতীয় প্রাপ্তির উদাহরণ মনে রাখতে হবে মুনাফা জাতীয় প্রাপ্তি ও মুনাফা জাতীয় আয় একই অর্থবোধক হলেও আসলে কিছুটা পার্থক্য বিদ্যমান মুনাফা জাতীয় প্রাপ্তির সবটুকুই একটি নির্দিষ্ট হিসাবকালে মুনাফা জাতীয় আয় নয় ধরা যাক একটা হিসাবকালের দুই হাজার সতেরো সাল ভাড়া পাওয়া গেল পঞ্চাশ হাজার টাকা কিন্তু এর মধ্যে দশ হাজার টাকা পরবর্তী বছর অর্থাৎ দুই হাজার আঠারো সাল সাথে সংযুক্ত এক্ষেত্রে দুই হাজার আঠারো সালে আমাদের মুনাফা জাতীয় প্রাপ্তি কিন্তু মোট হবে পঞ্চাশ হাজার টাকা কারণ আমরা মোট টাকা পেয়েছি পঞ্চাশ হাজার টাকা কিন্তু মুনাফা জাতীয় আয় হবে পঞ্চাশ হাজার টাকা থেকে আমরা ওই যে দশ হাজার টাকা আছে যেটা আমাদের আঠারো সাল সংক্রান্ত ওটা বাদ দেওয়ার পরে যে টাকাটা থাকবে অর্থাৎ চল্লিশ হাজার টাকা এটাই হবে আমাদের মুনাফা জাতীয় আয় এরপরে অংশ যেটা আছে সেটা আমরা একটু আসি সেটা হলো মুনাফা জাতীয় প্রদান বা ব্যয় তো আমরা বলতে পারি যে ব্যবসায়িক দৈনন্দিন কার্য সম্পাদনের জন্য নিয়মিত যে সকল ব্যয় নির্দিষ্ট সময় পরপর বা বারবার যে ব্যয়গুলো সংগঠিত হয় এটাকে আমরা মুনাফা জাতীয় ব্যয় বলে থাকি এবং তার উপযোগিতা থাকে স্বল্প সময়ের জন্য বা স্বল্প সময়ের মধ্যে উপযোগিতা শেষ হয়ে যায় এবং তাকে আমরা জাতীয় প্রদান বা ব্যয় বলবো যেমন পণ্য ক্রয় বেতন পরিশোধ মণিহারি দ্রব্য ক্রয় বিজ্ঞাপন খরচ মুনাফা জাতীয় ব্যয়ের উদাহরণ খেয়াল করে দেখো মুনাফাদিতে ব্যয় দ্বারা সম্পদ যদি অর্জিত নাও হয় তবে সম্পত্তি রক্ষণাবেক্ষণেও এটি অবদান রাখে জাতীয় ব্যয় মুনাফা জাতীয় প্রদান একই অর্থবোধক হলেও আসলে কিছুটা পার্থক্য বিদ্যমান ঠিক মুনাফা জাতীয় প্রাপ্তি ও আয়ের মতো চলতি হিসাবকালের সঙ্গে প্রায় বিগত হিসাবকালের বকেয়া এবং পরবর্তী হিসাবকালের খরচ অগ্রিম পরিশোধ করা হয় চলতি বিগত এবং পরবর্তী হিসাবকালের মোট পরিশোধকৃত যে টাকাটা থাকবে সেটি হলো আমাদের মুনাফা জাতীয় প্রদান কিন্তু শুধুমাত্র চলতি হিসাবকালের অংশটুকুই হবে মুনাফা জাতীয় ব্যয় স্থায়ী সম্পদ মেরামতের ফলে সম্পদ আয়ুষকাল কোনো প্রভাব না পড়লে উক্ত ব্যয়কে আমরা মুনাফাতে ব্যয় হিসাবে গণ্য করতে পারবো তো খেয়াল করি শিক্ষার্থীরা এবার আমাদের যে বিষয়টা না আমাদের আলোচনা করতে হবে সেটি মূলধন ও মুনাফাজিত লেনদেনের পার্থক্যকরণের প্রয়োজনীয়তা একটি ব্যবসায়ীকে নির্দিষ্ট সময় শেষে বা সাধারণত প্রতি বছর লেনদেনের আর্থিক ফলাফল আর্থিক অবস্থা জানতে হয় অর্থাৎ তার ব্যবসা লাভ হলো নাকি ক্ষতি হলো এটা জানার খুব দরকার হয় বা আর্থিক অবস্থার পরিমাণটা জানার দরকার হয় তো সাধারণত আমরা তিনটা বিবরণী প্রস্তুত করা করে এই তথ্যটা জানতে পারি তার মধ্যে আছে বিষদয় বিবরণী যেটাকে আমরা বলি স্টেটমেন্ট অফ কম্প্রিয়েন্সিভ ইনকাম তারপর আছে মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী বা স্টেটমেন্ট অফ চেঞ্জ ইন ইকুইটি এবং আর্থিক অবস্থার বিবরণী যেটাকে আমরা বলি স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন বিষদায় বিবরণী থেকে আমরা ব্যবসায় লাভ ক্ষতির পরিমাণ মালিকানুষত্ব পরিবর্তন বিবরণী থেকে আমরা ব্যবসায় মালিকের পাওনার পরিমাণ এবং আর্থিক অবস্থার বিবরণী থেকে আমরা মোট সম্পদের পরিমাণ ও মোট দায়ের পরিমাণ জানতে পারি তো খেয়াল করে দেখো মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের প্রভাব শুধু মুনাফা জাতীয় আয় ও ব্যয়ের ভিত্তিতে আমরা বিষদায় বিবরণী প্রস্তুত করে ব্যবসায় লাভ ক্ষতির পরিমাণ নির্ণয় করতে পারি অপরদিকে শুধুমাত্র মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় ব্যয়ের ভিত্তিতে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করে সম্পদ দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ আমরা নির্ণয় করতে পারি এই দুই ধরনের লেনদেন পরস্পর অবস্থান পরিবর্তন করে আর্থিক বিবরণীতে লিপিবদ্ধ হলেই কখনোই ব্যবসায়ের প্রকৃত লাভ ক্ষতি এবং সম্পদ দায় ও মালিকানা স্বত্বের সঠিক পরিমাণ জানা সম্ভব নয় বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় দেখো যে সকল ব্যয় মুনাফা জাতীয় হওয়া সত্ত্বেও কয়েক বছর যাবৎ সুবিধা পাওয়া যায় বা কয়েক বছর যাবৎ সেটি স্থায়ী হয় এটাকে আমরা বলবো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় তো খেয়াল করে দেখি যে এই সকল ব্যয় নির্দিষ্ট একটি বছরে সীমাবদ্ধ না থেকে সঠিক বছরে সুবিধা পাওয়া যায় বলেই একে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলা হয় মূলম মূলত বিলম্বিত অর্থ হলো দেরি যে ব্যয়ের ফলাফলটা দেরিতে পাওয়া যায় অর্থাৎ এই বছরের পাশাপাশি পরবর্তী বছরগুলোতেও পাওয়া যায় সেটিকে আমরা বিলম্বিত মুনাফাতেও ব্যয় বলবো কিন্তু ব্যয়টা কিন্তু ব্যয়ের মানে মুনাফাতে ব্যয়ের মতোই তো খেয়াল করি যেহেতু এই ব্যয় দ্বারা একাধিক বছর সুবিধা ভোগ করা যায় তাকেই এই ব্যয়কে হিসাবকাল সমূহের মধ্যে বিভক্ত করে চলতি হিসাবকালের যে অংশটুকু থাকবে সেটিকে আমরা মুনাফা দিতে ব্যয়ের নেয় এবং পরবর্তী হিসাবকালে যে অংশটুকু অংশটুকু থাকবে সেটিকে আমরা সাময়িকভাবে মূলধন জাতীয় ব্যয়ের নেয়ে লিপিবদ্ধ করব নতুন পণ্য তৈরির পূর্বে গবেষণা ও পরীক্ষা ব্যয় বিজ্ঞাপন বাবদ এককালীন বড় অঙ্কের ব্যয় ব্যবসা প্রতিষ্ঠান স্থানান্তর ব্যয় ইত্যাদি বিলম্বিত মুনাফাজাতীয় ব্যয়ের উদাহরণ তো শিক্ষার্থীরা আজকে আমাদের যে বাড়ি কাজটা থাকবে সেটা হলো নিম্নের কিছু লেনদেন দেওয়া আছে এই লেনদেনগুলো কোন ধরনের তা লিখে তোমরা দেখাবে সেটা হলো প্রথম বলছে এক নম এক নম্বরটা বলছে মালিক এক লক্ষ টাকা মূলধনের ব্যবসা আরম্ভ করলো দুই নম্বরটা বলছে পণ্য বিক্রি করা হয়েছে ত্রিশ হাজার টাকা তিন নম্বরটা বলছে বাকিতে আসবাবপত্র ক্রয় হয়েছে দশ হাজার টাকা তারপরে আছে অফিসের ভাড়া প্রদান করা হয়েছে পাঁচ হাজার টাকা এবং বিজ্ঞাপন বাবদ এককালীন বড় অঙ্কের ব্যয় হয়েছে ত্রিশ হাজার টাকা তো শিক্ষার্থীরা এই কাজটা তোমরা অবশ্যই করবে এবং তোমাদের সংশ্লিষ্ট বিষয় শিক্ষকদেরকে বাড়ি কাজটা স্কুল খোলার পরে তোমরা অবশ্যই দেখাবে আজকের ভিডিওটি তোমাদের দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সকলকে